শাকিব খান বুবলির কথা শেষ করে দিয়েছেন। অফ স্ক্রিন এবং অন স্ক্রিন কোনো স্ক্রিনে বুবলির সাথে আর দেখা যাবে না শাকিব খানকে। এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন চিত্রনায়ক শাকিব খান। শাকিবের এমন কথা শুনে বুবলি তার ফেসবুক পেজে দীর্ঘ একটা স্ট্যাটাস লেখেন শাকিবকে নিয়ে, আর সেই স্ট্যাটাস আমাদের মতো চোখে পড়েছে অপুর। অপু সেই কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে এবার তার দাঁত ভাঙা জবাব দিল বুবলিকে। দীর্ঘ 8 বছর অপুর সাথে সংসার করেছে শাকিব, তাদের সেই সংসারে তাদের একটি ছেলে সন্তানও আছে। শাকিব খান সেই সংসার ভেঙে 2018 সালে গোপনে বিয়ে করেন বুবলিকে। বুবলি ও শাকিবের সংসারে একটি পুত্র সন্তান আছে। 2021 সালে তাদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার সাথে সাথে এও জানা যায় তারা নাকি এখন আর একসাথে থাকে না। শাকিব শুরু থেকেই বলছে অনেকদিন ধরে বুবলির সঙ্গে একসাথের নিচে থাকেন না তিনি, সে তার সন্তানের জন্য যতটুকু করার দরকার জাস্ট ততটুকু কথাই বলে বুবলির সাথে। রিসেন্টলি এক সাক্ষাৎকারেও শাকিব বলেছেন, আমার জীবনে বুবলির অধ্যায় চিরতরে শেষ, আর কোনোদিন আমরা অফ স্ক্রিন অথবা অন স্ক্রিনে একসাথে হব না। যার প্রমাণ আপনারা ঈদে মুক্তি পাওয়া লিডার সিনেমা সুরমা সুরমা গানে আমাদের দূরত্ব দেখে বুঝতে পেরেছেন। এমন কথা সোশ্যাল মিডিয়ায় ছড়াতে বুবলি শাকিবের কথার পরিপ্রেক্ষিতে দীর্ঘ একটা স্ট্যাটাস লেখেন তার পেজে। সেখানে বুবলি বলেন, 2 দিন আগেও শাকিব আমাকে সঙ্গ দিয়েছে, আমরা একসাথে রেস্টুরেন্টে খেয়েছি, ছেলেকে নিয়ে আমরা দুজন একসঙ্গে ঈদও কাটিয়েছি, শাকিব আমাদের গান ও জোক শুনিয়েছে, আমি শাকিবকে নিজ হাতে খাইয়ে দিয়েছি। তাহলে সে কি মাঝে মাঝে সজ্ঞানে না অজ্ঞানে মিডিয়ার সামনে কথা বলে, আমি সেটা জানতে চাই। তাছাড়াও আরও অনেক কথা লিখেছেন সেই স্ট্যাটাসে বুবলি। এসব নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে যা নিয়ে আর মুখ বন্ধ করে রাখতে পারেনি চিত্রনায়িকা অপু বিশ্বাস। আমেরিকা থেকে দেশে আসার সাথে সাথে সাংবাদিকরা অপুকে ঘিরে ধরে। অপু এ বিষয়ে তখন বলেন, আমি একজন নারী, আমি জানি স্বামী ছাড়া একটা নারীর জীবন কেমন হয়, তবে কেউ যদি আমার ক্ষতি করে থাকে তাহলে সেই শাস্তি তার সৃষ্টিকর্তা তাকে দেবে। কারো প্রতি আমার কোনো অভিমান নেই, আমি শুধু বলবো আমাদের ব্যক্তিগত জীবনের ঝামেলাগুলো আর মিডিয়ার সামনে আমরা না আনি, এগুলো নিয়ে যত বেশি চর্চা করব আমরা তত বেশি কাদা ছুঁড়াছুঁড়ি হবে। পারিবারিক ঝামেলাগুলো ব্যক্তিগতভাবে মেটালেই ভালো হয়। পরবর্তীতে অপুকে প্রশ্ন করা হয়, তাহলে কি শাকিব আপনার কাছে ফিরে আসতে চায়? এমন প্রশ্নে অপু বলেন, দেখুন জয় আমাদের সন্তান, আমরা জয়কে নিয়ে ভালো আছি, এছাড়া আমি আর কিছুই বলতে চাইছি না, ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলে দিবে। প্রিয় ভিউয়ার্স, অপুর মতো বুবলির অধ্যায় চিরতরে শেষ করে দিয়েছে শাকিব খান তার জীবন থেকে। আর কখনোই বুবলি ও শাকিব খান জুটিকে একসাথে দর্শকরা পর্দায় দেখতে পারবে না, এবং শাকিব এও বলেছে বাস্তব জীবনে তাদের আর কোনোদিন একসাথে দেখা যাবে না। বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।